হালিশহর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের। গভীর রাতে হালিশহর এইচকে ভট্ট রোড এলাকায় হালিশহর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার যাদবের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা চালায় দুষ্কৃতীরা। বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন কাউন্সিলর অশোক যাদব, হঠাৎ বোমের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে এসে দেখতে পায় তার গাড়ি লক্ষ্য করে দুটি ছেলে বোমা চালায় এবং পালিয়ে যায় অন্ধকার থাকায় চিনতে না পারার অভিযোগ। বোমাবাজির পরে আতঙ্কের মধ্যে এলাকার মানুষ ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। দুটো বোম চার্জ হলো, আমি তো প্রথম খেতে বসে ভাবলাম আমার বাড়ি গলির মধ্যে হয়ে গেল। আমি হাত হাত না দিয়ে দৌড়িয়ে ছুটে এসে দেখছি গাড়ির উপর দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে। এবার গাড়ির কাছে এসে দেখি পুরো ধুঁয়ো বেরোচ্ছে, তখন দেখলাম গাড়িতেই বোমটা মার দুটো বোম মারা হয়েছিল। আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ এসেছে, পুলিশ 10 মিনিটের মধ্যে এসে গেলো। আসার পরে কিন্তু কাউকে পাওয়া গেল না, খোঁজাখোঁজিল দুজন ছিল, যা খবর পাওয়া যাচ্ছে দুটো ছেলে পালিয়ে গেছে। এখন কারা ছিল কে ছিল এটা তো বোঝা যায়নি, এর জন্য সব পুলিশ তদন্ত করছে। কালকে আমি রাতে FIR করে দিয়েছি, এখন আমাকে ডেকেছে।